হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকালবেলা উঠে পড়েছি কালকে তো অনেক রাতি হয়ে গেছে শুতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর ভালো লাগছে না আর সকালবেলা উঠে পড়েছি উঠে এখানে সব গিফটগুলো রাখা আছে যে গিফটগুলো পেয়েছে এগুলো পরে আপনাদের খুলে দেখাবো এখানে রেখে দিয়েছি গুছিয়ে সকালবেলা উঠে ঘরদ্বারগুলো গুছিয়ে নিয়েছি আর মেয়েটাকে আগে রেডি করে স্কুল দিয়ে এসেছি কারণ বাড়িতে থাকলে কালকে দিনটা স্কুল কামাই হয়েছে আবার কামাই হবে আর বাড়িতে থাকলে কাজের অসুবিধা হবে মানে স্কুলে পাঠিয়ে দিই যেহেতু আজকে বাড়িতে প্রচুর কাজ সকালবেলা এসে প্যান্ডেল প্যান্ডেলগুলো খুলে নিয়ে গেছে এবার গেটটা করেছিল গেটটা খুলতে এসছে সেগুলোও খোলা হচ্ছে কালকে কত সুন্দরভাবে সাজানো ছিল আজকে সেগুলো সেরকমভাবেই খোলা হচ্ছে চলুন এখানে বেলুনগুলো খোলা হচ্ছে আর প্যান্ডেলটা খুলে ফেলা হয়েছে সব মাঝামাঝি মোটামুটি হয়ে গেছে বাড়িতে কালকে কত লোক ছিল আজকে পুরো ফাঁকা বেলুনগুলো সব তুলে নিয়ে চলে এলাম খুলে দিয়ে চলে গেল দিয়ে আমি ঘরে সব রেখে দিলাম যাতে ও মনটা খারাপ হয়ে যাবে দেখবে এসে যে গেটটা খুলে দিয়েছে সেজন্য আমি সব রেখে দিয়েছি ও নিয়ে পরে পরে আবার খেলা করবে সব ঘরের মধ্যে আমি রেখে দিই উপরে ঘরটা আগে পরিষ্কার করে নিলাম লোকজন চলে যাওয়ার পর সকালবেলা সব আগে ঘরটা পরিষ্কার করে নিলাম ঘরটা পরিষ্কার হয়ে গেলে নিজেরও ভালো লাগে আর নোংরা ঝোকরা হয়ে থাকলে একদম আমার ভালো লাগে না তার আগে ঘরটা পরিষ্কার করে নিলাম যতটা বাড়ি পরিষ্কার করে রাখার চেষ্টা করি কারণ বাচ্চা কাচ্চা থাকলে বুঝতেই পাচ্ছেন সবার বাড়িতেই তাই একই ব্যাপার হয়ে যায় সমস্ত কিছু করে নিয়ে এবার দুপুরে রান্নার আয়োজন করব তা এবার রান্নায় লেগে পড়বো বিরিয়ানিটা আছে বিরিয়ানিটা দুপুরে আর ভাত করব না তার সাথে একটু চিকেন করব চিকেনটা আনিয়েছি এবার চিকেনটা করবো তার জন্য আগে কাটাকুটিগুলো করে নিই তারপরে চিকেনটা করবো চলুন দেখতে এখানে রান্নাঘরে এসে সমস্ত কাটাকাটি করে বাটা করে আমি এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি চিকেনটা হচ্ছে আর এদিকে কারণ একটার পর একটা লোক আসছে প্যান্ডেল খুলে গেছে তারপরে বেলুন খুলে গেছে তারপরে ঢাকনাগুলো ছিল সেগুলো নিয়ে গেছে কারণ সারাদিনই একটার পর একটা লোক আসতে থাকতে কাজের অনেকটা দেরি হয়ে যাচ্ছে তাই আগে তাড়াহুড়ো করে আগে রান্নাটা বসিয়ে দিলাম এবার এটা হোক এবার যে জামা কাপড়গুলো সব জড়ো হয়ে আছে কাল থেকে সেগুলো এবার ঝটপট কেটে ফেলি আর ঘরটা একটু নিচেকার ঘরটা নোংরা হয়ে আছে ঘরটা একটু ঝটপট পরিষ্কার করে ফেলি জামা কাপড়গুলো কেটে নিয়েছি এবার এগুলো ঝটপট করে শুকো দিয়ে দিচ্ছি গাছেতে দুটো ক্যাটাল ছিল ক্যাটালগুলো পারানো হলো এখানে আমরা সবাই খেতে বসে গেছি সবাই খাওয়া দাওয়া করছি সবাই বিরিয়ানি আর মাংস মামা এখানে খাচ্ছে সবাই এখানে বসে পড়েছি